সম্মানিত একরা বাংলার দূর এবং কাছের দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এই মুহূর্তে টিভির পর্দার সামনে যারা আমাদের প্রোগ্রাম দেখতেছেন সকলকে মুবারকবাদ জানিয়ে এবং মহান রব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করছি। এই দোয়া প্রার্থনার মাধ্যমেই আজকে আমাদের প্রোগ্রাম শুরু করছি, যেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সকল ধরনের ভাইরাস থেকে, বেমার আজার থেকে, মহামারী থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা গোটা উম্মাকে যেন হেফাজত করেন। আমিন আমিন। করোনা ভাইরাস সম্পর্কে আমার মনে হয় প্রত্যেকেই কমবেশ অবগত আছেন, অবগত থাকাটা খুবই জরুরি। যে আমরা যতটুকু আমরা জানতে পেরেছি, যদিও আজ থেকে দুই বৎসর আগে এই রোগের সূচনা হলেও বিগত কয়েক মাস যাবৎ এটা কিন্তু একটু বেশি ব্যাপকতা এবং চতুর্দিকে ছড়িয়ে পড়ার একটা অবনতি শুরু হয়েছে। শুরুতে এটা ধরা পড়েছিল চীনে, চায়নাতে, এবং যারা চিকিৎসা বিদ্যা সম্পর্কে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের রিসার্চ অনুযায়ী এই ভাইরাসটা সাধারণত আমরা যাকে বাদুর বলি, এই বাদুর থেকেই, এক বাদুর থেকে আরেক বাদুরের গায়েটা সাধারণত সংক্রমিত হয়, স্প্রেড হয়। তো এই বাদুর থেকেই সাধারণত এটা বেশি সংক্রমিত হয় এবং আরও কিছু পশু থেকেও, এগুলো একটা আর একটা পশুর কারণে আরেকটা পশু সাধারণত এই ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হয়। শুরু যদিও হয়েছিল চায়নাতে, কিন্তু বর্তমানে প্রায় 34টির চেয়েও বেশি দেশে এটা ছড়িয়ে পড়েছে এবং প্রায় বলতে গেলে 80,000-এর উপর কেস বর্তমানে সারা ওয়ার্ল্ডের মধ্যে রেকর্ড করা আছে যারা এই রোগে আক্রান্ত। এবং তার মধ্যে থেকে বেশির মেজরিটি লোকই হচ্ছেন চায়নার, এবং মৃত্যুর সংখ্যাও যেটা শোনা যাচ্ছে এই পর্যন্ত, যদিও বিভিন্নভাবে এটাকে হয়তো প্রকাশ করা হচ্ছে না, যে কমবেশ প্রায় 30,000-এর কাছাকাছি লোক এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। বাট এইগুলো শুনেও আমরা ভয় পাওয়ার কোনো কিছু নাই, এই কারণেই, কারণ এই ভাইরাস যেটাকে কিতাবের পরিভাষায় বা আরবিতে তাউন বা ওবা বলা হয়, এটা কিন্তু আরও আগেকার যুগেও ছিল। হয়তো এই যে করোনা ভাইরাস যেটা, এটা কিন্তু এমন একটি মারাত্মক একটি জিনিস যার কারণে শ্বাসকষ্ট দেখা দেয় এবং শেষ পর্যন্ত রোগীকে চিকিৎসার মাধ্যমে টিকানোটা মুশকিল হয়। আমাদের ইউকেতেও কিন্তু এই পর্যন্ত 9 জন যাদের কেস রেকর্ড করা হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে। তবে আলহামদুলিল্লাহ সুসংবাদ হলো এটাই যে তন্মধ্য থেকে 8 জন চিকিৎসার মাধ্যমে সুস্থতা লাভ করেছেন। তো এই সব মিলিয়ে আমরা এতটুকু বলতে পারি যে দুই বৎসর আগে যার সূচনা হওয়ার পরেও দেখা গেছে যে অনেক লোক শুরুতে এই রোগে আক্রান্ত হলেও চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হয়েছেন, এবং যারা বেশিরভাগ এই রোগের মাধ্যমে আক্রান্ত হচ্ছেন তারা হয়তো প্রথম থেকেই শারীরিকভাবে তাদের প্রতিরোধ ক্ষমতা কম ছিল, এক। 2 নম্বর, মানসিকভাবেও তারা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত ছিল। এ ধরনের লোকদের যদি করোনা ভাইরাস হয় তো খুব সহজেই এরা কিন্তু দুর্বল হয়ে পড়েন। কেন? যে প্রথম থেকেই যেহেতু তারা শারীরিকভাবে রোগাক্রান্ত হওয়ার কারণে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম ছিল, আর 2 নম্বর, টেনশন এবং মানসিক চিন্তার কারণে তারা এমনিতেই দুর্বল ছিলেন। মানসিক শক্তি যেটা, মনোবল শক্তি তার কম থাকার কারণে একজন রোগী আক্রান্ত হলে খুব সহজেই এরা দুর্বল হয়ে পড়ে। আর বিশেষ করে বর্তমানে এই গুজবের কারণে, যেটা চিকিৎসা নাই, এই হবে সেই হবে, আমার মনে হয় যে এই ভয়ের কারণে কিন্তু একটা লোকের যখন এই রোগটা হয় তখন যেগুলো বর্তমানে প্রচার হচ্ছে এগুলোর কারণেও কিন্তু বেশি আতঙ্কিত হয়েও অনেক লোক রোগের আগে, আমার মনে হয় আতঙ্কের কারণে অনেক লোক হয়তো মৃত্যুবরণ করতেছে। তো আমাদের করণীয় কী? তো সেখানে বর্তমান চিকিৎসা বিদ্যা আমাদেরকে যে সমস্ত তারা পদ্ধতি বলতেছে এটাও কিন্তু ব্যবহার করা সুন্নত। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রত্যেকটি রোগের কিন্তু চিকিৎসা রয়েছে এবং চিকিৎসা গ্রহণ করা সেটাও কিন্তু সুন্নত। অতএব ডাক্তারি ফর্মুলা অনুযায়ী যেগুলো আমাদেরকে বলা হচ্ছে যে আমরা এ ধরনের রোগীর কাছে যাব না, একটু দূরে থাকব, এবং সব সময় আমরা হাত আমরা ধৌত করব,
বিশেষ করে বাহির থেকে আসার পরে অবশ্যই আমরা হাত ধুতে করব এবং আমরা সব সময় নিজেকে পরিষ্কার রাখব এগুলা তো অবশ্যই এবং যদি এ ধরনের কোনো সন্দেহ হয় তাহলে তাড়াতাড়ি গোপন না করেই আমরা তাড়াতাড়ি আমরা ইমার্জেন্সি ভাবে তাদের কাছে তাদের চিকিৎসা সম্পন্ন হব এগুলা তো অবশ্যই করব কিন্তু একটি বিষয়ে আমি আপনাদের সামনে যেটা আমি বলবো যে আমরা ভয় পাব না ওই কারণেই যে আমরা বিশ্বাস করি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদিরের ভালোমন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয় সব কন্ট্রোল আল্লাহর কাছে আছে আমরা বিশ্বাস করি রোগ যত বড়ই কঠিন হোক না কেন আল্লাহ চাইলে চিকিৎসা দিতে পারেন যার প্রমাণ রয়েছে যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা সবাই জানেন তাফসীরের কিতাবের বর্ণনা অনুযায়ী প্রায় দীর্ঘ আঠারো বৎসর পর্যন্ত রোগাক্রান্ত থাকার পরে ডক্টররা বলতেছিল তার কোনো চিকিৎসা নাই তৎকালীন সময়ে ডক্টরের ইয়ে ছিল সিদ্ধান্ত যে ওনার কোনো চিকিৎসা হবে না এরপরও আল্লাহ যখন চাইলেন মিনিটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে প্রমাণ করেছেন যে আল্লাহ চাইলে কিন্তু সুস্থ করতে পারেন এবং উনি যে দোয়া পড়েছিলেন রব্বি আন্নি মাসানিয়া যুর ওয়া আনতা আরহামুর রাহিমিন তো যারা আক্রান্ত হয়ে পড়েছেন তাদের বেলায় আমি বলবো আপনারাও কিন্তু এই দোয়া পড়বেন একই ডাকবেন আল্লাহর উপর দেখবেন একিনের ফলে ইনশাআল্লাহ এই আল্লাহ আপনাকে অবশ্যই শিফা দিতে পারবে এক পাশাপাশি আপনি বিশ্বাস করবেন যে ইতিহাস সাক্ষী যে জটিল এবং কঠিন দুরারোগ্য রোগ যেগুলো রয়েছে মরদে লা আলাজ যেগুলোর সাধারণত কোনো চিকিৎসা নাই আল্লাহ চাইলে সেগুলোও শিফা করতে পারেন যেমন হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে যে লোকটা মার্গর থেকে অন্ধ হয়ে জন্ম নিয়েছে আকমাহ বলে আরবিতে বোন ব্লাইন্ড উনি শুধু ঈসা আলাইহিস সালাম এইভাবে হাত দিয়ে যখন মাসা করতেন মুছে দিলেই ওই লোকটার আইসাইট ফিরে আসতো সে দেখতে পারতো সুবহানাল্লাহ আল্লাহ এটা করে দেখিয়েছেন লেপা বেমার যেখানে আমরা দলবেতা বলি যে স্কিন সাদা হয়ে যায় এটা কিন্তু সাধারণত কোনো চিকিৎসা নাই কিন্তু ঈসা আলাইহিস সালাম হাত দিয়ে এইভাবে মাসা করে দিলে বাস ভালো হয়ে যেত এটা কিন্তু আল্লাহ চাইলে পারেন এটা আল্লাহ প্রমাণ করেছেন ঈসা আলাইহিস সালামের এই মুজিজার মাধ্যমে তাবিনের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ একজন তাবি আপনারা নাম জানেন ওয়েস আল করনি যার বাড়ি ছিল ইয়ামেন উনার পুরো শরীরে কিন্তু দলবেতা রোগ ছিল চামড়া সাদা হয়ে গিয়েছিল খুব বেশি লাগত উনি মায়ের খেদমত করেছিলেন ইভেন মায়ের খেদমতে ব্যস্ত থাকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে সাহাবি হওয়ার সৌভাগ্য সেটা অর্জন করতে পারেননি নবীদের নির্দেশেই তিনি মায়ের খেদমতে নিয়োজিত ছিলেন এই মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা শরীরের ওনার চামড়ার সাদা যেটা এটা আল্লাহ পাক ভালো করে দিয়েছিলেন মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন যে ওয়েস ইয়ামনের একজন লোক উনি কিন্তু সারা শরীরের মধ্যে দলবেতা ছিল মায়ের দোয়ার বরকতে ওনার সারা শরীরের সারা এই রোগটা ভালো হয়ে গেছে এবং উনি মুস্তাজাবুদ দাওয়াত যার জন্য দোয়া করেন ওনার দোয়াটাও কিন্তু কবুল হয়ে যায় সুবহানাল্লাহ তো মায়ের খেদমত এবং দোয়ার মাধ্যমেও কিন্তু এই কঠিন এবং জটিল রোগেরও ইশিফা হতে পারে আমরা এটা বিশ্বাস করি তা আপনারা বিশ্বাস করবেন যে আল্লাহ চাইলে আল্লাহ আজও আছেন যে আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামকে আঠারো বৎসর পর্যন্ত রোগাক্রান্ত থাকার পরেও মিনিটের মধ্যে সেবা দিতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের হাতের মাধ্যমে যিনি জন্মগতভাবে অন্ধ হয়ে সৃষ্টি হয়েছেন অথবা যার শরীরে দলবেতা ছিল শুধু হাত দিয়ে এইভাবে মাসা করে দিলে সুস্থ হয়ে যাইত এবং ওয়েস আল করনি মায়ের দোয়ার বদৌলতে যখন ওনার শরীর সুস্থ হতে পারলো ই আল্লাহ কিন্তু আজও দোয়ার বদৌলতে বা এই সমস্ত ইয়ের মাধ্যমে আল্লাহ চাইলে এখনও পর্যন্ত সেবা দিতে পারেন এক দুই নম্বর হাদিস থেকে আমরা যারা জানি নবী আকরাম ইসলাম বলেছেন আমি যে হাদিস পড়েছি যদি তোমরা শুনো যে কোনো জায়গায় মহামারী বা এরকম মারাত্মক ভাইরাস দেখা দিয়েছে তুমি বাহির থেকে সেখানে ভিতরে ঢুকার ঢুকতে যাইও না আর ভিতর থেকে যারা ভিতরে আসো তোমরা এখান থেকে বাহিরে অন্য কোথাও বের হইও না এই কথাটি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রেখেছেন হাদিসটি বুখারী শরীফের তো আমরা জানি এই সম্পর্কে ইনফরমেশন নবী আগেই দিয়ে রেখেছেন যে যারা আক্রান্ত আপনারা বাহিরে যাবেন না কেন কারণ যদি এই দেশের লোক বাহিরে যায় অন্য দেশে যায় তাহলে রোগটা খুব সহজেই সেখানে বিস্তার লাভ করবে স্প্রেড হয়ে যাবে রোগটা সেখানে ছড়িয়ে পড়বে এক দুই নম্বর সকল যদি এই লোক থেকে বিমারীকে ফেলে চলে যায় তো এদের চিকিৎসা করবে কে বা এদেরকে সহযোগিতা এবং তাদের সেবা করবে কে এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
যারা এই দেশে আসো, রুগীর পাশে যারা আসো, তোমরা তাদেরকে ফেলে বাইরে যাইও না, কারণ গেলে তোমাদের মাধ্যমে হয়তো রোগটা অন্য অন্যত্র ছড়িয়ে পড়বে এবং এরা কিন্তু সেবা থেকে বঞ্চিত হবে। এবং নবী আরও বলেছেন, যদি এই খেদমত করতে গিয়ে বা এখানে থাকার কারণে যদি এই রোগে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যান, আল্লাহ আকবার, নবীজি বলেন যে এই রোগে মারা যাওয়ার কারণে তাকে মর্যাদা দেওয়া হবে শহীদের মর্যাদা, শহীদের মর্যাদা উনি পাবেন। সহিহাদিস। অতএব ভয় পাওয়ার কিছু নাই, প্রথম আমরা বিশ্বাস করবো যে আল্লাহ তাআলা আমাকে সাহায্য পারেন। দুই নম্বর, যে আমার মৌত এই বেমারের মাধ্যমে হওয়া আল্লাহর সিদ্ধান্তই হয়, তো ইনশাআল্লাহ আমি এর মাধ্যমে শাহাদতের মৌত আমি পাইতেছি। আর বাকি যেগুলো করণীয় ডাক্তার যেগুলো বলতেছেন, আমি তো মনে করি ইসলাম তো এগুলো অবশ্যই আমাদেরকে সবসময় শিক্ষা দেয় যে ডেইলি আমরা মুসলমান পাসপোর্ট উজু করি, করি না অবশ্যই করি। এবং সমস্ত আম্বিয়া কেরামের যে স্পেশাল 10টি সুন্নত, এর মধ্যে ছিল বারবার কুল্লি করা, নাকে পানি দিয়ে এটাকে ক্লিন রাখা, মুখ দৌত করা, এবং হাতের এই জয়েন্ট যেগুলো আছে, এই যে বাদ যেগুলো আছে, গসল বারো আজিম হাদিসের ওয়ার্ডটা, এগুলো ভালোভাবে ক্লিন করা। তো আমরা সবসময় হাত এভাবে ধুইতে থাকি। আল্লাহ নবী বলেছেন যে খাবার শুরুতে আল ওযু কাবলা তোয়াম, যে খাবার আগে আমাদেরকে হাত ধুতে করতে হয়, খাবার পরেও হাত ধুতে করতে হয়, ডেইলি 5 টাইম ওযুর সঙ্গে কিন্তু আমরা হাত ধুই, আমরা কুলি করি, নাকে পানি দেই। একজন বিশেষজ্ঞ বলেছেন যদি একজন লোক বারবার হাত ধুতে করে এবং সবসময় মুখের মধ্যে পানি দিয়ে সে কুলি করতে থাকে, নাক ক্লিন করতে থাকে, তো এই রোগটা কিন্তু সে খুব সহজে বাঁচতে পারবে। আপনারা তো জানেন যে এই রোগটা কিন্তু আক্রান্ত হওয়ার পরে প্রথম প্রায় 14-15 দিন চলে যাবে, একটা লোক টারই পাবে না। 24 দিন পরে বা কমপক্ষে 3 সপ্তাহ পরে গিয়ে হয়তো সে অনুমান করবে যে আমি এই রোগে আক্রান্ত হয়েছি, তখন হয়তো রোগটা খুব মারাত্মক রূপ ধারণ করে ফেলেছে। এই একটা কিন্তু খুব সতর্কতার একটা ব্যাপার। দুই নম্বর, এই রোগটা কিন্তু কেউ যদি কোন জায়গায় টাচ করে যে করোনা ভাইরাসে আক্রান্ত, তাহলে এটা কিন্তু প্রায় 2 সপ্তাহ পর্যন্ত, সপ্তাহের উপরেও পর্যন্ত এই রোগটা কিন্তু জীবিত থাকে, এই জীবাণুটা। কেউ সেখানে হাত দিলে কিন্তু এই রোগটা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে রোগ কিন্তু আসলেও আল্লাহর হুকুমে কিন্তু স্প্রেড হয়, আল্লাহ সব রোগ কিন্তু স্প্রেড হয় না, ইভেন এই যে ভাইরাস এগুলো কিন্তু আল্লাহ চাইলে কিন্তু এটা স্প্রেড থেকে রক্ষা করতে পারেন। নতুবা এই রোগটা মনে করেন যে দেশে হয়েছে, এই দেশের সকল বা যারা এই রোগীর সেবা করে সবাই কিন্তু আক্রান্ত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সকল হইতেছেন না। তা আমরা বুঝতে পারি যে যদিও রোগ কিছু সংক্রামক রয়েছে, কিন্তু এই সংক্রমণটা কিন্তু আল্লাহর হুকুমেই হয়ে থাকে। যার ফলে নবীজি বলেছেন লা আদওয়া, হে মুসলমান তোমরা বিশ্বাস করবে যে কোনো রোগ সে চাইলেই যে স্প্রেড হয়ে যাবে এরকম নয়, আল্লাহর হুকুম ব্যতীত হতে পারে না। এটার পিছনে রয়েছে কার হুকুম? আল্লাহর হুকুম। এরপরে লোক আমাদের প্রোটেকশনের জন্য আমরা কী করব, যে এই যে দৌত করা পরিষ্কার তো আমরা থাকবো, এটাও আমাদের ইসলামের শিক্ষা। দুই নম্বর, আমরা যতটুকু পারি যদি আমরা তাদের কাছে থাকি আমরা তাদেরকে ফেলে যাব না, দূরে থেকে তাদের কাছে যাওয়ারও আমরা চিন্তা করবো না। নবী করিম সাল্লাহ ইসলাম এরকম করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটি করেছেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার শামে ঢুকার জন্য রওনা দিয়েছিলেন, শুনছেন সেখানে ভাইরাস, সেখানে মহামারী ছিল, তখন শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামের মাধ্যমে পরামর্শ করে উনি সেখানে না গিয়ে ফিরত চলে আসলেন। এবং তখন হযরত আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসটা শুনাইলেন, আল্লাহ নবী নিজেই বলেছেন যে তোমরা যদি বাড়ি থেকে শুনো কোথাও এরকম ভাইরাস বা এরকম মহামারী চলতেছে, তোমরা সেখানে গিয়ে ভিতরে গিয়ে তোমরা ঢুকবে না, ঠিক আছে। এবং নবীজি আরও বলেছেন যে বেমার থেকে যদি কারো মন মনে করেন আমার মনে কোনো ইয়ে থাকে, দুর্বলতা থাকে, যে হয়তো সেখানে গেলেই আমি আক্রান্ত হয়ে যাব, তাদের ক্ষেত্রে নবীজি বলেছেন যে তুমি যেভাবে সিংহ থেকে পালন করো সেভাবে তুমি এই ধরনের বেমারি থেকে তুমি পলিয়ে থাকবে। এটা এক হাদিসে বলা হয়েছে। আবার অপর হাদিসে বলা হয়েছে যে কোনো ধরনের রোগ সংক্রমণ হয় না, কোনো রোগ এক জায়গা থেকে আর জায়গাতে স্প্রেড হয় না। তো এটা হলো যাদের ইমান মজবুত তাদের ক্ষেত্রে হলো যে আমরা বিশ্বাস করব আল্লাহর হুকুম ব্যতীত কোনো রোগ সংক্রমিত হয় না, স্প্রেড হয় না। আর যারা ইমান দুর্বল, আমি মনে করি যে আমার গেলেই হয়তো বেমার লেগে যাবে, তাদের ক্ষেত্রে বলা হয় যে তুমি তার কাছেও যাইও না, গেলে হয়তো তোমার ইমান এফেক্ট হবে, তার কাছে যাওয়ার চেয়ে না যাওয়াটাই তোমার জন্য উত্তম। এবার আসুন যে হযরত আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা দিয়েছিলেন দুয়ার ভিত্তিতে, সে দোয়া কি? রব্বি আন্নি মাসানিয়া জুররু আনতা আরহামুর রাহিমিন, যারা আক্রান্ত হয়ে গেছেন ওনারাই দোয়া পড়বেন। এক, যারা এখন পর্যন্ত আমরা আক্রান্ত হই নাই, আমাদের করণীয় হবে নাম্বার ওয়ান, আমরা হাত সবসময় ধৌত করার অভ্যাস, যেটা আমরা অবশ্যই করতে যাব আর মুসলমানের সাথে আমরা অবশ্যই করি। দুই নম্বর, আমরা খাবার ক্ষেত্রেও আমরা এমন খাবার খাবো না যে খাবারের মাধ্যমে এটা
স্প্রেড হওয়ার আশঙ্কা বেশি। যেমন আমি আগেই বলেছি যে বাদুর, এই বাদুর থেকেই সাধারণত এই রোগটা আরেক বাদুরের কাছে সংক্রমিত হয়। আমরা জানি যে অনেক দেশের লোক, বিশেষ করে চায়নার লোক যারা, তারা কিন্তু সব ধরনের অ্যানিমাল, সব ধরনের ফুল তারা খায়, এবং তাদের দেশে এটা সর্বপ্রথম শুরু হয়েছে। এর জন্য হালাল খাওয়া, যেটা ইসলাম কোরআন আমাদেরকে শিক্ষা যেটা দিয়েছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হালাল এটা একটা পিওর খাদ্য, যেভাবে হেলথি ফুড খেলে পরে শরীরের মধ্যে একটা শক্তি আসে, ঠিক তদ্রূপ হালাল ফুডের একটা ভালো একটা ইয়ে রয়েছে। আমরা যে কোনো খাবার আমরা খাবো না, শুধুমাত্র আমরা হালাল খাবো, এবং হালাল খাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা অবশ্যই খুব সতর্কতামূলক আমরা এটা খাওয়ার চেষ্টা করব। দুই, তিন নম্বর আমাদের করণীয় হবে আমরা দোয়া পড়ব। একটি দোয়া আমি শিক্ষা দিতেছি, যেটা নবী ইসলাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে, এই দোয়াটা হলো ইবনে মাজা সহ আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে কিতাবে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা দোয়া পড়ব, মসনদে আহমদ এবং আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে কিতাবে এসেছে, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা আমরা পড়ব। আরেকটি দোয়া, প্রতিদিন সকালে যদি কেহ এই দোয়াটি পড়ে তিনবার, তাহলে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ পাক মুক্ত রাখেন, এই ভাইরাস থেকে আল্লাহ মুক্ত রাখবেন। দোয়াটি কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। হাদিসটি ইবনে মাজার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সকালে পড়ে নেয় অথবা বিকালে পড়ে নেয়, লাম ইয়াদুররাহু শাইউন, তাকে কোনো ধরনের কোনো জিনিস, করোনা হোক বা যে কোনো জিনিস হোক, কোনো জিনিস তাকে ক্ষতি করতে পারবে না। দুই, তিন নম্বর নবী করিম আরেকটি হাদিস, নবী সাল্লাম বলেছেন, মানিস্তাবা আবে সাবা তমরাতিন আজবাতিন লাম ইয়াদুররা লাম ইয়াদুররাহু যালিকাল ইয়াউম সুম্মান ওয়ালা সিহরুন। বুখারী শরীফের হাদিস, যদি কেহ সকালে মর্নিংয়ে খালি পেটে আজওয়া খেজুর সাতটি খায়, তাহলে তাকেও এই ধরনের কোনো ভাইরাস, কোনো ধরনের কোনো প্রয়োজন বা কোনো জাদু টুনা বা এই ধরনের যেগুলো আমরা মনে করি, কোনো ধরনের কোনো জিনিস তার ক্ষতি করতে পারবে না। আজওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা হজে বা উমরায় যান, এই আজওয়া খেজুর একটু দেখেন, একটু এক্সপেন্সিভও। যদি মর্নিংয়ে সাতটা খেজুর কেহ খেতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজওয়া খেজুরের মাধ্যমে এই সমস্ত ভাইরাস, মারাত্মক প্রয়োজন এবং সেহের, জাদু টুনা, এগুলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। এরপরেও আরও কিছু দোয়া রয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন, আল্লাহুম্মা আফিনি ফি বাতনি, আয় আল্লাহ তুমি আমার শরীরকে সবসময় সুস্থ রাখো। নবী শিক্ষা দিতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা, আয় আল্লাহ তোমাকে চাল করতেছি আমরা যে আমাকে মাফ করো এবং এই সমস্ত বেমার থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। যদি একজন মুসলমান মুসলমান হিসাবে সার লাইফ কাটায়, তো অবশ্যই আমরা বিশ্বাস করব যে এই সমস্ত করোনা ভাইরাস, এগুলোকে ভয় পাওয়ার কথাও নয়। দুই নম্বর, এগুলো থেকে বাঁচা অবশ্যই আল্লাহ পাক বাঁচাবেন, কারণ যে সমস্ত বাঁচানোর পদ্ধতি ডাক্তাররা বলতেছেন, মুসলমান অলরেডি এগুলো করতেই থাকে সবসময়। সে হাত, তার খাবারটাও ভালো খায় এবং হাত দৌত করে খায়, প্লাস ডেইলি ফাইভ টাইম তার হাত হে দৌত করে ওদুর মাধ্যমে, এটা সুন্নত। এরপরে এমনিতেই কুল্লি করা, নাকে পানি দেওয়া, প্লাস হাত দৌত করা, এটা সমস্ত আম্বিয়াকে আমার সুন্নত ছিল। তো আমরা এগুলো যদি ঠিকমতো করি আর নবী খান যেভাবে দোয়া শিক্ষা দিন, দোয়া শিক্ষা পড়তে থাকি, ইনশাআল্লাহ আমরা অবশ্যই আশা রাখতে পারি আল্লাহ আমাদেরকে বিমার থেকে শিফা দিবেন এবং ভয় পাবো না। আমরা বিশ্বাস রাখবো আল্লাহর উপর, যদি এরপরও কারো মত থাকে এটা, তা আমরা বিশ্বাস করবো শাহাদতের মত। আর ইনশাআল্লাহ যদি আমরা দোয়া পড়তে গেলে আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান জাযা।